তুমি পরীক্ষার্থীদের জানাই অনেক অনেক স্বাগতম তো তোমরা টাইটেল দেখে বুঝতে পেরেছো যে এবার থেকে উচ্চ মাধ্যমিকের খাতা দেখতে পাবেন পরীক্ষার্থীরা এই ফল প্রকাশের পর অনলাইনে আবেদনের সুযোগ তো এটা পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পরিষদের তরফ থেকে জারি হয়েছে এবং এটা সত্য ঘটনায় এবং এটি দু সাল থেকেই চালু হতে চলেছে যেটা আমি তোমাদের এইটা প্রথম আপডেট দেওয়ার জন্য আমি আজকে সকালে এই খবরটা পেলাম বলে তোমাদের দিচ্ছি দেখে না হয় দেখো জি দেখো জি চব্বিশ ঘন্টা থেকে এই মানে পুরো মেসেজটা দিয়েছে তো এই মেসেজটা বা এই খবরের আপডেটটা তোমাদের জানানো আমার দরকার ছিল কারণ না এর আগে ছিল কি এর আগে কিন্তু সকল পরীক্ষার্থীরা কিন্তু খাতা রিভিউ করতে পারতো না কারা পারতো যারা টাকা দিয়ে কিছু পরিমাণ টাকা বা অর্থ দিয়ে রিভিউ করতো এবং যাদের মনে সংশয় কিন্তু এখন সবাই খাতা দেখতে পারবে এর জন্য অনলাইনে আবেদন করার জন্য একটা সুযোগ করেছে এবং সেটা দু হাজার সাল থেকেই শুরু হবে তো সেই জন্যই ফল প্রকাশের পর অনলাইনে আবেদনের সুযোগ ফল প্রকাশের পর অনলাইনে আবেদনের সুযোগ হচ্ছে দেখো তো এবার থেকে উচ্চ মাধ্যমিকের খাতা দেখার সুযোগ পাবেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা তো এটা দু সাল থেকেই চালু হবে তারপর হচ্ছে ফল প্রকাশের পর আবেদনের অনলাইনে আবেদনের সুযোগ তারপরে কি আছে তারপরে রয়েছে সংসদে গিয়ে খাতার দেখার সুযোগ পরীক্ষার্থীর সংসদে গিয়ে মানে যেখানে হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ সেইখানে গিয়ে খাতা দেখার সুযোগ পাবে সেই সমস্ত ছাত্রছাত্রীরা মানে সমস্ত ছাত্র ছাত্রীরা দেখতে পাবে এরকম না যে আমি কম নাম্বার পেয়েছি আমি তিনশো নাম্বার পেয়েছি বা দুশো নাম্বার পেয়েছি তারা পাবে না তো তোমরা বুঝতে পেরেছো আশা করি তো এই খবরটা যদি ভালো লেগে থাকে তাহলে সবার কাছে শেয়ার করে দাও এবং বন্ধুদের কাছে জানিয়ে দাও এবং যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক এবং শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না এবং নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকো তোমরা ভালো থাকো সুস্থ থাকো সদা সর্বদা জুড়ে থাকো ধন্যবাদ